বিনোদন মানেই সিটি সিনেমা, তাই সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন আর দেখতে থাকুন সিটি সিনেমা। এখানে সিনেমা নয়, এন্টারটেইনমেন্ট হয়। ছোট পর্দা থেকে তার জার্নি শুরু হয়েছে, তবে ছোট পর্দা থেকে শুরু করার পরও নিজের অভিনয় দক্ষতা দিয়ে এবার কিন্তু তিনি বড় পর্দাতেও পা রাখতে চলেছেন, টলিপাড়ায় এমনই গুঞ্জন। কথা হচ্ছে, কারণ যিনি আমাদের সাথে আজ করেছেন তিনি হচ্ছেন অনন্যা গুহ। সো ওয়েলকাম টু সিটি সিনেমা অনন্যাকে। এবং যে মুহূর্তটা আমরা আজকে অনন্যাকে পেয়ে গিয়েছি, ঠিক মানে রাত পেরোলেই কালকে একদম নিউ ইয়ার। কি রেজলিউশন এবছরে? নিউ ইয়ারের রেজলিউশন হচ্ছে প্রচুর কম মানুষকে বিশ্বাস করা। কেন, সেটা কেন? মানে অনন্যা যেরকম হাসি খুশি একটা মেয়ে, তার কি কোনো এরকম এক্সপিরিয়েন্স? এবার সেই জন্যই দেখো, এই কাজ করতে করতে তো অনেক কিছুই হয়, তো বেসিক্যালি এটাই নিউ ইয়ার রেজলিউশন কি আমি হাসি খুশি তো অবশ্যই থাকবো, যারা আমার কাছের মানুষ তাদের সাথে অবশ্যই হাসি খুশি থাকবো, কিন্তু প্রথমেই নেগেটিভটা ভেবে রাখবো কি এই মানুষটা ক্ষতি করবে, তো সেটাতে আমি বেশি ধাক্কা পাবো না। অনন্যার সাথে কি এরকম কোনো ঘটনা ঘটেছে? প্রচুর প্রচুর, মানে এই বছরে আমি মানে প্রচুর শিক্ষা পেয়েছি, প্রচুর। যদি বলি যে ওয়ার্স্ট মেমোরি অ্যান্ড দ্য বেস্ট মেমোরি ফ্রম 2022। ওয়ার্স্ট মেমোরি আই গেস, মানে অনেক লোকের কি বলবো, মানে বেস্ট মেমোরি দেখো, আমার বেস্ট মেমোরি প্রত্যেক দিনই, আমি যে কটা দিন কাজ করেছি সব কটা দিনই খুব ভালোভাবে কেটেছে। ওয়ার্স্ট মেমোরি হয়তো হয়তো কোনো বন্ধু বান্ধবদের সাথে ঝামেলা হওয়া, বা আমি কোথাও প্ল্যান করেছি যাবো সেটা আমি নিজে নিজেই ক্যান্সেল করে দেয়া। আমি আমি কোথাও প্ল্যান করলে আই রিয়েলি ওয়ান্ট টু গো দেয়ার, সো আমার প্ল্যান ক্যান্সেল হলে আমার খুব খারাপ লাগে। তাহলে 2023 তে বোঝা যাচ্ছে যে প্ল্যানিংটা যাতে সাকসেসফুল হয় সেটাও কিন্তু তুমি চাইবে কোথাও একটা, যে হ্যাঁ তোমার প্রত্যেকটা ঘোরা সাকসেসফুল। অলওয়েজ চাইবো, মানে আমি যেগুলো প্ল্যান করবো সেগুলো আমি নিজেই করবো, আর কেউ করুক না করুক। আচ্ছা, আমরা যেটা জানি অনন্যা সোশ্যাল মিডিয়াতে যদি দেখি তাহলে ভীষণ পার্টি ফ্রিক, কিন্তু পার্টি পছন্দ করে, রাইট? তাহলে আজকের মানে এরকম 31st কিরম প্ল্যানিং রয়েছে? এই তো এখানে চলে এসেছি অলরেডি, নিউ ইয়ার কাউন্টডাউন আর প্রিয়াঙ্কাদির বার্থডের জন্য, সো অলরেডি ভেরি 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 এক্সাইটেড। আমি পুরো আমাদের ফ্লোর থেকে সেজে গুজে চলে এসেছি এখানে তাড়াতাড়ি করে, তো এই আর কি, এখানে পার্টি করব, মজা করব, তারপরে হয়তো রাতে ফ্যামিলির সাথে আবার একটা লং ড্রাইভে যাব আমরা, সো এটাই। একটা প্ল্যানিং রয়েছে আমরা বুঝতে পারছি। এবার যেটা দিয়ে স্টার্ট করেছিলাম, ছোট পর্দার গন্ডি ছাড়িয়েও বড় পর্দাতে পা রাখছো শুনলাম আমরা, তো সেইটা কতটা ভালো লাগে? কারণ নতুন বছরে এরকম একটা নিউজ তো দর্শকদের জন্য খুব ভালো লাগার বিষয়, তোমার কাছে আমি জানবো। অ্যাকচুয়ালি অনেক ছোটবেলায় মানে আমি অভিনয় শুরু করেছিলাম সিনেমা দিয়ে, তারপরে অনেকটা ডিট্যাচ হয়ে গেছিলাম সিনেমাস থেকে, সিরিয়াল করছিলাম, ওয়েব সিরিজ করছিলাম, তো অনেকদিন পরে মানে আবার সিনেমা করে খুবই ভালো লাগছে, কারণ বড় পর্দার একটা আলাদা দর্শক আছে, আমার মনে হয় বড় পর্দাটা অনেকদিন ধরে থেকে যায়। হ্যাঁ, ছোট পর্দার যারা দর্শক তারাও সিরিয়ালগুলোকে অবশ্যই মনে রাখে, কিন্তু বড় পর্দার একটা আলাদা অডিয়েন্স আছে, নিজেকে অত বড় একটা স্ক্রিনে দেখতে একটা আলাদা ফিলিংস আছে অফকোর্স, তো খুব 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 এক্সাইটিং। হ্যাঁ, মানে অনন্যা আমরা যেটা জানি যে পড়াশোনা করার পাশাপাশি কিন্তু এই অভিনয়ের জীবনটা চালিয়েছো, তো সেটা তো অনেকটা টাফ ছিল, কিন্তু এবার আস্তে আস্তে সে আরও এগিয়ে যাচ্ছে অভিনয়ের স্বপ্ন পূরণের দিকে, তাই তো? হ্যাঁ, এখনও ইনফ্যাক্ট টাফই আছে, মানে পড়াশোনা হ্যান্ডেল করাটা সত্যি আমার পক্ষে খুবই ডিফিকাল্ট, মানে এই যে আমি এত টায়ার্ড হয়ে গিয়েও যে রাতে পড়াশোনা করি যেটা আমার একদম মানে ইচ্ছা করে না করতো, তো ইট ইজ ভেরি ডিফিকাল্ট, বাট আই থিঙ্ক মানে আমি নিজের ইচ্ছাটা একদিক থেকে স্যাটিসফাই করতে পারছি, তো আই এম ভেরি প্রাউড। এবার যেটা জানা সেটা হচ্ছে মিঠাই, মিঠাই ধারাবাহিকে আমরা পিঙ্কিজিকে দেখেছি, এত সুন্দর একটা মিষ্টি ক্যারেক্টার, তো মিঠাই ধারাবাহিকে পিঙ্কিজির কি খবর এখন? পিঙ্কিজি আপাতত বোম্বেতে আছে অ্যাকর্ডিং টু দ্য স্টোরি, তো আমি হোপফুলি কিছুদিন আগেই কথা বলছিলাম ওদের সাথে, হোপফুলি উই উইল গেট ব্যাক সুন, মানে আমি আর স্যান্ডি। মানে আবার বোম্বে থেকে খুব তাড়াতাড়ি মিঠাই ধারাবাহিকে পৌঁছে যাচ্ছে পিঙ্কিজি, তাহলে একটু পিঙ্কিজির মতো করে কি কথা বলা হবে? দেখিয়ে, সিরিয়াল মে এসে হি হোতা হ্যায়। থ্যাংক ইউ সো মাচ। শেষ করবো, শেষের আগে জানবো, নতুন বছর তো হয়ে গেল, এবার যারা ওখানে ক্রাশেস রয়েছে যা তাদের একটু ক্র্যাশ করে দেবে নাকি মনে, একটু জানিয়ে দেবে মনের মানুষ পেলে কিনা খুঁজে, নাকি আদৌ খোঁজ চলছে? গুড কোয়েশ্চেন, আমি খোঁজ বুঝতে পারছি না আমি এখনো পর্যন্ত, কিছুই হ্যাঁ না কিছুই বলতে পারছি না, কারণ আমি নিজেই খুব একটা শিওর নই, আমি খুব ইম্পালসিভ, সো লেটস সি, থাকলে অবশ্যই জানবো, মানে দেখতেই পাবে অ্যাকচুয়ালি তোমরা সোশ্যাল মিডিয়াতে থাকলে, তো এই আর কি, আমি নিজের মুখে সেটা প্রকাশ করতে চাই না। আচ্ছা, মানে আমরা বুঝতে পাচ্ছি হতে একটু একটু কি হতে চলেছে আর কি, যাই হোক সেটা বাকিটা সোশ্যাল মিডিয়ার উপরই ছেড়ে দিলাম, কারণ অনন্যা কিন্তু আমাদের থেকে কোনো কিছুই লুকিয়ে রাখতে ভালোবাসে না, তাই তো অনন্যা? একদমই, আমি পুরোটাই আমার পুরো মানে আমি খুব ট্রান্সপারেন্ট। থ্যাংক ইউ সো মাচ, এবং দর্শকদের উদ্দেশ্যে কি বলবে তোমাকে এইভাবে ভালোবেসে যাওয়ার জন্য, এতটা ভালোবাসা দেওয়ার জন্য? দর্শকদের জন্য প্রচুর 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 ভালোবাসা, তোমাদের জন্যই আজকে আমি এখানে আছি। থ্যাংক ইউ সো মাচ ফর লাভিং মি অ্যান্ড উইশ ইউ অল আ ভেরি 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 হ্যাপি নিউ ইয়ার।
অ্যাবসলুটলি। এবং অনন্যাকে আমরা এতদিন ধরে ধারাবাহিকে দেখেছি, আবারও আমরা দেখতে চলেছি বড় পর্দাতে, আর সবটা মিলিয়ে অনন্যাকে ঠিক একইভাবে কিন্তু ভালোবাসা সকলে দিয়ে যাবে, সে কখন হোক না কেন। মিঠাইয়ের পিঙ্কিজি তো কখনো লক্ষ্মী কাকিমা সুপারস্টারে কিন্তু একটা মিষ্টি মেয়ে, সবটা মিলিয়ে অনন্যা নিজের দমে এই জায়গায় পৌঁছেছে এবং এই ভালোবাসাটা সে অর্জন করে নিয়েছে। আর এরকম এক্সক্লুসিভ কন্টেন্ট দেখার জন্য অবশ্যই নজর রাখুন সিটি সিনেমার ইউটিউব চ্যানেলে। বলিউডের লেটেস্ট আপডেট, গসিপ এন্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার এন্ড শেয়ার চ্যাট পেজ।